আজ হচ্ছে স্যাটারডে আর আমি এখন কলেজ থেকে চলে এসেছি। আমাদের স্যাটারডে দিনে এমনি হচ্ছে নর্মাল ড্রেস পরে যেতে হয়, তো আর আমাদের এখন আর রবিবার আউটিং দেয় না, শনিবার আউটিং দেয়। তো এরপরে আমি ফ্রেশ ট্রেস হবো, এই মাত্র জাস্ট কলেজ থেকে এলাম, তো এবার একটুখানি ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার পরে আজকে আবার আমাদের আউটিং যাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তাই এবার ঝটফট করে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নেওয়ার পর যখন আমরা আউটিং বেরোবো তখন তোমাদের সাথে দেখা করছি। এই যে আমরা এখন রেডি হয়ে আউটিং যাচ্ছি। আজকে আমরা হচ্ছে শাড়ি কিনবো বলে যাচ্ছি, কারণ 5 তারিখে টিচার্স ডে আছে, সেদিনে আমাদের কলেজে একটা প্রোগ্রাম হবে, তো সেদিনে আমরা শাড়ি পরবো হয়েছি, তো সেই জন্য শাড়ি কিনবো, তো ওই জন্য আমি আউটিং। এই যে এখানে বাকি সবাই সাইন করার জন্য যাচ্ছে, সাইন করার ভিড় এখানে। আমরা আউটিংয়ে বেরিয়েছি কিন্তু একটা দোকান খোলেনি, সব দোকান পিছন দিকে দেখতেই পাচ্ছ যে সব দোকান বন্ধ। তো আমরা এখন এটিএম যাচ্ছি, ছে সবাই মিলে এখানেও ফুচকা বসেছে। এটা হচ্ছে ফুচকা খেতে যাওয়ার জন্য এরা দৌড় দিচ্ছে, এটা হচ্ছে ফুচকা খেতে যাওয়ার দৌড়। এই মেয়েটা লাইক করার নাম করে একটা ফুচকা খেয়ে নিল আমার কাছ থেকে, মুখটা দেখা। আউটিং থেকে চলে এসেছি আমরা, শাড়ি ব্লাউজ এসব কোনো কিছুই পাইনি, খালি ফুচকা খেয়েছি আর কিছু বিস্কুট আর এইসব কিছু জিনিস কিনেছি আর চলে এসেছি, যেটার জন্য যাওয়া সেই জিনিসটাই পেলাম না। তো আজ হচ্ছে সানডে আর এই যে এখন আমরা ফোন নিয়ে আসতে গিয়েছিলাম, কারণ আমাদের ফোন জমা দেওয়া থাকে, তো এই ফোন নিয়ে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট তারে করা হয়ে গেছে, এবারে গিয়ে করে খালি শ্যাম্পু করবো, যে এই ব্যাগে করে সব ফোন।
gonna come. The birds have just begun. We will always take a stand for the people, for the land. Let's go back. তো আজকে আমাদের কলেজ হচ্ছে হাফ টাইম হয়ে ছুটি হয়ে গেছে, আর আজকে আমাদের ম্যাম হচ্ছে রুম চেক করতে আসবে, তো সেই জন্য সবাই রুম টুম ভালোভাবে গুছিয়ে নিলাম এসে পর। তো এখন আমরা হচ্ছে খাচ্ছি নুডলস খাচ্ছি, আর এই যে এখন সবাই বসে বসে নুডলস খাচ্ছি, যে এখানে একজন বসে নুডলস খাচ্ছে, এখানে একজন বসে মুড়ি খাচ্ছে, আর আমি যে এখানে বসে নুডলস খাচ্ছি। তো এই যে আজকে ম্যাম আমাদের রুম চেক করতে আসবো বলেছিল, বলে রুম সবাই পুরো একদম ক্লিন করে দিয়েছে, সবার বেড পুরো একদম ক্লিন। তো আমি এখানে ভিডিওটাকে এন্ড করে দেবো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো।